হামলা মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না, জনগণকে সঙ্গে নিয়েই সরকারকে উৎখাত করার হুঁশিয়ারি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দুপুরে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চ আয়োজিত মানববন্ধনে তিনি এমন কথা বলেন। রাজপথের আন্দোলনে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অবিলম্বে কারাগারে বন্দী নেতা কর্মীদের মুক্তির দাবিও জানান বিএনপি নেতারা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি সব সাহসের প্রয়োজন, সেই সব সাহস করে স্বল্পদিনের ব্যবধানে মানুষকে আর রাস্তায় নামানোর চেষ্টা করেন না। এবার যদি রাস্তায় নামে আপনাদেরকে না নামিয়ে জনগণ কিন্তু ঘরে ফিরবে না।